हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आज अपने साथे शेयर करब कीभावे एक मोटर के विभिन्न जगह थेके कंट्रोल करबे। एटी साधारणत दरकार हय विभिन्न रूम थेके जदि आपनी कोनो एकटा वस्तुके नियंत्रण करते चान, होते पारे मोटर अथवा कोनो बाल्ब किंबा आदार्स कोनो जिनिस होते पारे। चलुन ताहले शुरू करा जाक। ভিডিওটি শুরু করার আগে একটু ডিসক্রিপশন দেখে নিই। এখানে একটি মেগাটি কন্ট্রাক্টর নেওয়া হয়েছে, কারণ এই মেগাটি কন্ট্রাক্টরই আমরা নিয়ন্ত্রণ করব এই বিভিন্ন রুম থেকে। এখানে চারটা রুমের লোকেশন দেখানো হয়েছে এবং এর সাথে একটি ওভারলোড দেওয়া হয়েছে। আমরা যে কানেকশনগুলো করব সেটি থাকবে কন্ট্রোলিংয়ের জন্য A1 এবং কন্ট্রোলিংয়ের জন্য A2। আমরা L1, L2, L3 দিয়ে ইনপুট দেবো। এখানে ডল স্টার্টারের জন্য দুইটি অ্যানো পোর্ট লাগে, আমরা এই অ্যানো পোর্টের জন্য 13 এবং 14 নম্বর পোর্টটি ব্যবহার করব। তাহলে চলুন এবার কানেকশন ডায়াগ্রামটি দেখে নেওয়া যাক। আমরা এখানে ব্রেকারের ইনপুটে 220 একটি লাইন নিব। এই পজিটিভ লাইন দিয়ে আমরা মেগনেটি কন্ট্রাক্টরের L1 এবং L2 তে দিয়ে দিব। যেহেতু আমাদের তিনটি পোর্ট, আমার লাইন দুটি, তাই আমরা দুটাকে একসাথে ব্যবহার করব। এখানে আমরা নিউট্রাল কানেকশনটি দিয়ে দিলাম। সো নিউট্রাল এবং পজিটিভ লাইন দুইটিকে আমরা মোটরে দিয়ে দিলাম। এবার হলো আমাদের ওভারলোড কানেকশন। আমরা এখান থেকে একটি পজিটিভ লাইন ওভারলোডের NC-তে নিব। অপর NC প্রান্ত থেকে আমরা স্টপ বাটনে নিব। সাধারণত স্টপ বাটনগুলো NC হয়। আমরা এক একটার সাথে এক একটা সিরিজ কানেকশনে করব, যাতে করে কোনো একটা NC বাটন বন্ধ করে দিলে এই কানেকশনটি বন্ধ হয়ে যায়। তো এখানে আমরা সরাসরি কয়েলে না দিয়ে আমরা অ্যানোর একটি পোর্টে দিয়েছি, কারণ আমরা এটাকে ডল স্টার্টার হিসাবে কাজ করব। তো আমরা অ্যানোর আর এক প্রান্ত থেকে আমরা A1-এ দিলাম এবং A2 থেকে আমরা নিউট্রাল কানেকশনটি দিয়ে দিলাম। এটাকে আমরা ক্লোজ সার্কিট বলতে পারি, কারণ হলো এখান দিয়ে যদি আমরা ফেজ লাইনটি দিই, এটা যেহেতু NC, আমাদের এই ফেজ লাইনটি এই NC হয়ে যেহেতু সিরিজ লাইন সরাসরি আমাদের অ্যানোতে চলে আসবে। এখন প্রশ্ন হলো এই স্টার্ট বাটন ছাড়া কি এটা রান করা সম্ভব? হ্যাঁ সম্ভব। কেন? এই পুশ বাটনটি যদি আপনারা একবার পুশ করেন ম্যানুয়ালি, তাহলে এই অ্যানোটা NC হয়ে যাবে। তার মানে হলো এখান থেকে আপনার ভোল্টেজ পাস করে সে A1-এ যাবে। যেহেতু A2-তে আগে নিউট্রাল দেওয়াই আছে, এই মেগনেটি কন্ট্রাক্টরই তখন রান হয়ে যাবে। রান হওয়ার পরে আপনাদের এটা ছেড়ে দিল অফ হবে না। কেন অফ হবে না? কারণ এটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে, আপনি এখানে আউটপুট পাবেন। এই ক্ষেত্রে বন্ধ করার জন্য আপনাকে এখানে পুশ বাটন কাজ করতে হবে। তার মানে হলো আপনি এই স্টার্ট বাটন ছাড়াও এটি রান করতে পারবেন যদি আপনি এখানে ম্যানুয়ালি পুশ বাটন দিয়ে করেন। আমরা এখানে ম্যানুয়ালি না করে আমরা অটোতে করব। কিভাবে করব? আমরা এখান থেকে অন বাটনগুলোতে কানেকশন করব। সাধারণত অন বাটনগুলো অ্যানো হয়, কারণ এখানে আমরা পুশ করার পরে অ্যানো যদি NC হয়ে যায় তাহলে আমাদের এখানে ভোল্টেজ পাওয়া যায়। সেম এখান থেকে যদি আমরা কোনো একটা ভোল্টেজ এখানে দিতে পারি, এই মেটি কন্ট্রাক্টে পুশ করবে, রান হয়ে যাবে। রান হলে অটোমেটিক্যালি এটা NC হয়ে যাবে। NC হলে এই লাইনটাতে একটা ভোল্টেজ পাস করবে। সেজন্য আমরা এখন এই স্টার্ট বাটনটি কানেকশন করব। আমরা এখান থেকে একটি পজিটিভ লাইন প্রথমে প্রত্যেকটা স্টার সুইচের ইনপুটে দিয়ে দিব, কারণ এখান থেকে আমাদের ইন্ডিভিজুয়ালি আউটপুট যাবে। যখন আমরা ইন্ডিভিজুয়ালি ইনপুট দিলাম, এখন আমাদের একটি আউটপুট কানেকশন সরাসরি এই কয়েলে দেব। কেন দেব? কারণ এই কয়েলটি এঙ্গেজ হওয়ার সাথে সাথে এটা NC হয়ে যাবে, তখন এই কয়েলটি কাজ করবে। সেম আমরা প্রথমে যদি রুম 1 নম্বর থেকে দেই, তারপর আমরা রুম 2 থেকেও দিতে হবে, রুম 3 থেকেও দিতে হবে এবং রুম 4 থেকেও আমরা এই কানেকশনটি দিব। যদি আমরা এই সবগুলো রুম থেকে কোনো একটা থেকে আমরা পুশ করি, ধরুন এটাতে পুশ করলাম আমরা, এই ফেজ লাইনটি এখান দিয়ে গিয়ে এখানে চলে আসবে। যদি আমরা এই লাইনটি পুশ করি তাহলে এখান থেকে হয়ে এখানে চলে আসবে। 3 এবং 4-এর বেলাও সেম অবস্থায় থাকবে। দেখুন এখানে যদি আমরা পুশ করার পরে যদি এই কয়েলটি কাজ করে তখন এটা NC হয়ে যাবে। এখান থেকে ভোল্টেজটা তখন NC হয়ে কয়েলে যাবে, তার মানে কয়েলটি এঙ্গেজ থাকবে, আমাদের মেগনেটিক কন্ট্রাক্টটি চালু থাকবে। সেক্ষেত্রে এটি পুশ করে যদি আমরা ছেড়ে দিই, এটা কিন্তু অ্যানো হয়ে যাবে। সাধারণত যদি অ্যানো হয়ে যায় এখান থেকে ভোল্টেজ পাস করার কোনো সুযোগ নেই, কিন্তু যেহেতু আমাদের এই কানেকশনটা NC হয়ে গেছে, এই দিক দিয়ে আমাদের ভোল্টেজটা পাস করবে। এখন প্রশ্ন হলো আমরা তাহলে বন্ধ করবো কীভাবে, যেহেতু এটা এই দিক দিয়ে হয়ে এখানে পাস করতেছে। আমরা এই চারটা রুম, যে কোনো রুমের কানেকশন থেকে যদি আমরা স্টপ বাটন চাপ দিই, তাহলে আমাদের এই কানেকশনটি বন্ধ হয়ে যাবে। আশা করি এই সার্কিটটি আপনারা সহজে বুঝতে পেরেছেন, এবং আপনারা চাইলে এই তিনটা রুম যদি বাদ দিয়ে আপনারা সিঙ্গেল রুম দিয়ে কাজটি করতে পারেন, এবং এরকম মাল্টিপল যদি আপনি আরও রুম অ্যাড করতে চান সেমভাবে কানেকশন করলে আপনার রুমটি অ্যাড হয়ে যাবে।
आशा करी आपनादेर ए सार्किटी बुझते कोनो समस्या होयनि। जदि आपनादेर समस्या थाके अवश्य कमेंट्से जानाबेन, आशा करी आपनादेर कमेंट्से सठिक उत्तर देवा हबे। धन्यवाद सबाइके पाशे थाकार जन्य।